সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাকৃতিক পরিবেশ। এর আগের ভিডিওতে আমরা পরিবেশের ধারণা সম্পর্কে আলোচনা করেছি, তারই এক অংশ হলো প্রাকৃতিক পরিবেশ। তো আমরা আজকে জানবো প্রাকৃতিক পরিবেশ কী বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। পরিবেশের যে উপাদানগুলি প্রকৃতি নিজেই তৈরি করেছে, সেই উপাদানগুলির সমষ্টিকেই বলা হয় প্রাকৃতিক পরিবেশ। এখানে যে উপাদানগুলোর কথা বলা হয়েছে সেই উপাদানগুলি হলো জল, বায়ু এবং মাটি। এই উপাদানগুলির জন্য বা উপাদানগুলির সাহায্যেই জীব সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকে। এই সজীব এবং জড় উপাদানগুলির সমষ্টিকেই বলা হয় প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে দুটো উপাদান রয়েছে, একটি হলো সজীব উপাদান এবং অপরটি হলো জড় উপাদান। সজীব উপাদান বলতে আমরা সেই উপাদানকেই বলি যে উপাদানগুলোর জীবন রয়েছে, যেমন মানুষ, গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, শ্যাওলা প্রভৃতি। আবার অপরপক্ষে জড় উপাদান, যে উপাদানগুলোর জীবন নেই কিন্তু আবার এই উপাদানগুলো জীবের জীবন ধারণে সাহায্য করে, সেই উপাদানগুলোকেই বলা হয় জড় উপাদান, যেমন আলো, জল, বিভিন্ন ধরনের গ্যাস, এই উপাদানগুলো। আমরা যদি একটু ডিটেলসে আলোচনা করি তাহলে দেখব পুকুরের প্রাকৃতিক পরিবেশ এবং মরুভূমির প্রাকৃতিক পরিবেশ। তো পুকুরের প্রাকৃতিক পরিবেশে কিছু কিছু সজীব উপাদান রয়েছে, আবার কিছু কিছু জড় উপাদানও রয়েছে। এই সজীব এবং জড় উপাদানের সমন্বয়ে পুকুরের প্রাকৃতিক পরিবেশ তৈরি। যেমন পুকুরের প্রাকৃতিক পরিবেশে যে সজীব উপাদানগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো মাছ, ব্যাং, ছোট ছোট কীটপতঙ্গ। আবার যে জড় উপাদানগুলো লক্ষ্য করা যায় সেই জড় উপাদানগুলো হলো পুকুরের মাটি, পুকুরের জল এবং পুকুরে যে সমস্ত দ্রবীভূত গ্যাস রয়েছে সেই উপাদানগুলো। আবার 2 নম্বর হলো মরুভূমির প্রাকৃতিক পরিবেশ। ঠিক একই রকমভাবে মরুভূমির প্রাকৃতিক পরিবেশেও কিছু কিছু সজীব উপাদান লক্ষ্য করা যায়, আবার কিছু কিছু জড় উপাদান লক্ষ্য করা যায়। এই মরুভূমির প্রাকৃতিক পরিবেশে বৃষ্টিপাত খুব কম হয় বলে বা বৃষ্টিপাত হয় না বললেই চলে, এখানে খুব ছোট ছোট গাছ জন্মায়, কাঁটাযুক্ত গাছ জন্মায়, যেমন ক্যাকটাস, একেশিয়া প্রভৃতি। এই মরুভূমি প্রবণ এলাকাগুলোতে দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাত্রেবেলা বেশ ঠান্ডা প্রকৃতির আবহাওয়া আর কি আবহাওয়া দেখা দেয়। মরুভূমির প্রাকৃতিক পরিবেশে আবার জড় উপাদানগুলো যেমন ছোট ছোট পাথর, বিপুল পরিমাণ বালিরাশি, আবার স্বল্প পরিমাণ জল, এই সজীব এবং জড় উপাদানকে নিয়েই মরুভূমির প্রাকৃতিক পরিবেশ গঠিত। পৃথিবীর উপাদান, পৃথিবী জীবন সম্পদ এবং বাস্তুতন্ত্রের উৎস। সৌরজগতের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে, এই জন্য পৃথিবীকে জীবনের উৎস, প্রাণের ধারক এবং বাহক বলা হয়ে থাকে। এই গঠনের ভিত্তিতে পৃথিবীর 4টি উপাদান রয়েছে, এদের মধ্যে 3টি হলো জড় উপাদান, প্রথম 3টি হলো জড় উপাদান এবং পরেরটি সজীব উপাদান অর্থাৎ জীবমণ্ডল। তো আজকে আমরা এই বায়ুমণ্ডল নিয়েই একটু আলোচনা করব। বায়ুমণ্ডল কী বা বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের উপাদানসমূহ এবং বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়, এগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকেই আমরা বায়ুমণ্ডল বলি। বায়ুমণ্ডলের অর্থাৎ বায়ুমণ্ডল পরিবেশকে কীভাবে প্রভাবিত করে আমরা একটু সেগুলো সম্পর্কে জানব। বায়ু 1 নম্বর হলো বায়ুমণ্ডল ছাড়া প্রাণের অস্তিত্ব কখনোই সম্ভব নয়। 2 নম্বর হলো বায়ুমণ্ডল প্রাণী জগৎকে অক্সিজেন এবং উদ্ভিদ জগৎকে কার্বন ডাইঅক্সাইড দেয়। 3 নম্বর হলো বায়ুমণ্ডলের উপস্থিতি ছাড়া জলচক্র অস্তিত্বহীন। এবং সর্বশেষ 4 নম্বর হলো বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এছাড়াও বায়ুমণ্ডল পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আমরা যদি দেখি, বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, আর্গন, নিয়ন, এছাড়া জলীয় বাষ্প এবং ধূলিকণা। নাইট্রোজেনের পরিমাণ
প্রথম এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে দ্বিতীয়। এখানে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো 78.08%, এবং অক্সিজেনের শতকরা পরিমাণ হলো 20.94%। এটা একটু বাংলায় হয়ে গেল এবং এটা একটু ইংলিশে হয়ে গেল, তোমরা একটু দেখবে। এই বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো সমমণ্ডল অর্থাৎ হোমোস্ফিয়ার এবং অপরটি হলো বিষমমণ্ডল অর্থাৎ হেটারোস্ফিয়ার। সমমণ্ডল বলা হয় কারণ এখানে যে সমস্ত গ্যাস রয়েছে এই গ্যাসের পরিমাণগুলো সম অনুপাতে থাকে। আর এই সমমণ্ডল সমুদ্রপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং সমমণ্ডলই হচ্ছে বায়ুমণ্ডলের যে দুটো ভাগ থাকে তার নিম্নতম স্তর, অপরপক্ষে হলো বিষমমণ্ডল। এখানে বিভিন্ন ধরনের যে গ্যাসের পরিমাণ থাকে তার অনুপাতগুলো আলাদা আলাদাভাবে থাকে, অর্থাৎ একই থাকে না, এই জন্য ওকে বিষমমণ্ডল বলা হয়ে থাকে। আর এই বিষমমণ্ডল 90 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর আমরা বায়ুমণ্ডলের গঠন নিয়ে আলোচনা করব। তো বায়ুমণ্ডলের যে দুটো ভাগ রয়েছে, সমমণ্ডল এবং অপরটি হলো বিষমমণ্ডল, এই সমমণ্ডলকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয়টি হলো স্ট্রাটোস্ফিয়ার এবং তৃতীয়টি হলো মেসোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার নামে এই বলয়টি ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 কিমি উচ্চতার মধ্যে অবস্থিত। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, আর আকৃতিগতভাবে এই স্তরটি হলো উপবৃত্তাকার। আর মেরু অঞ্চলে এই স্তরটি 8 কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে এই স্তরটি 16 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে মেঘ, বৃষ্টি, ঝড়, ঘূর্ণপাত, প্রতিপ ঘূর্ণপাত প্রভৃতি দেখা যায়, এই জন্য এই অঞ্চলটি ক্ষুব্ধমণ্ডল নামেও পরিচিত। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মাঝের অঞ্চলটিকে, এই অঞ্চলটিকে বলা হয় ট্রোপোপস। এর পরবর্তী স্তর হল স্ট্রাটোস্ফিয়ার, আর এই স্তরটিতে মেঘ, বৃষ্টি, ঝড় হয় না, জন্য এই স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত। আর এই অঞ্চলের মাঝখান দিয়েই জেট বিমান যাতায়াত করে, এই অঞ্চলটি 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত লাভ করে। আর স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝের অঞ্চলটিকে বলা হয় স্ট্র্যাটোপস। এর উপরের স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত, যেটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল বলা হয় যাকে। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের উপরের অঞ্চলটিকে বলা হয় মেসোপস। আর এই সমমণ্ডলের উপরের স্তরকেই বলা হয় বিষমমণ্ডল। বিষমমণ্ডল আবার দুটি স্তরে বিভক্ত, একটি হলো থার্মোস্ফিয়ার এবং অপরটি হলো এক্সোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার 100 থেকে 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আবার এক্সোস্ফিয়ার 300 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম অঞ্চল বলা হয় এই এক্সোস্ফিয়ারকে। তাছাড়াও এখানে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস লক্ষ্য করা যায়। আর এক্সোস্ফিয়ারের উপরের স্তরকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার, যেটি 1000 কিলোমিটার উপরে বিস্তৃত। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। তোমরা যদি ভিডিওটির পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।